গুড মর্নিং এভরিওয়ান। ডিব্রুগড় ইউনিভার্সিটিত যুবর ক্যান্ডিডেট এবার বিএলএলবি বা এলএলবি পড়ব। এডমিশন নোটিশটো ইয়ার অলরেডি রিলিজ হয়েছে, তো কেন অ্যাপ্লাই করব লাগবে, লাস্ট ডেট কিমান, এডমিশন ফিজ, ইয়ার লগতে এন্ট্রেন্স আর ভাইবার যে শেডিউল হয় আর ইয়াত কি কি টাইপের কোয়েশন আহিব পড়ে গোটেইখিনি মানে ডিসকাস করে যাম। সো ফার্স্ট অফ অল, ডিব্রুগড় ইউনিভার্সিটিত এলএলবি থ্রি ইয়ার্স কোর্সটো নাই, ইয়াতে অনলি বিএলএলবি আছে। তো বিএলএলবির কারণে যে নোটিশ দিছে, মই আজি এই নোটিশ ডিসকাস করে যাম। বিএলএলবি নোটিশটো আগত এবার দিছিলে অনলাইন এপ্লিকেশন, ইয়ার ডেটটো এক্সটেন্ড করেছে, সেই সম্বন্ধে এটা নোটিশ হয়। সো ফাইভ ইয়ার ইন্টিগ্রেটেড প্রোগ্রাম, ইয়াতে অনলি বিএলএলবি অনার্স আছে। এইটো সেশনের কারণে যে অনলাইন এপ্লিকেশন আরম্ভ হব, সেয়া অলরেডি আরম্ভ হয়েছে। এটা আপনার 19th মের পর আরম্ভ হয়েছে, ইয়ার লাস্ট ডেটটো 30 জুন লৈকে এটা এক্সটেন্ড করে দিয়া হয়েছে। আর ইয়ার লগতে এক্সটেন্ড করেছে আর যে এন্ট্রেন্সর ডেট আসলে সেই ডেটটো ইয়াতে মানে রিশেডিউল করেছে। 19th মেত এপ্লাই আরম্ভ হয়েছিল, ইয়ার লাস্ট ডেট হয়েছে 30 জুন। ইয়ার যে এন্ট্রেন্সর রিটেন এন্ট্রেন্স হব, সেই রিটেন এন্ট্রেন্সর ডেট হয়েছে আপনার কি 9 তারিখ, 9 তারিখে 9 জুলাইত আপনার কি হব, রিটেন এন্ট্রেন্সটো হব। তো 9 জুলাইত রিটেন এন্ট্রেন্স হব, ইয়ার শেডিউল বেলেগ বেলেগ আছে। ডিব্রুগড় ইউনিভার্সিটিত কি হয়, অ্যাকচুয়ালি বস্তুটা অলপ বেলেগ প্রসেসত হয় বাকি ল কলেজতকে অলপ বেলেগ হয়। ইয়াতে আপনার টোটেল মার্ক হব 200, এই 200-র ইয়াতে ভাগ ভাগ করা আছে। এটা আছে 180 হব রিটেন এন্ট্রেন্সর, আর 20 মার্কসর থাকিব ইয়াতে ভাইবা ইন্টারভিউ। তো ভাইবা আর রিটেন এন্ট্রেন্সর ডেটটো মানে একটাই হব, কিন্তু টাইমটো বেলেগ হব। ইয়াতে আপনি অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই লাস্ট ডেট হয়েছে 30 জুন। অ্যাপ্লাই করার পিছত এটা এডমিট ওলাব, আপনার এন্ট্রেন্সটো হব 9 তারিখে, 9 জুলাই, 9 জুলাই রাতেপুৱা 10 বজাৰ পৰা কি হ'ব, মৰ্ণিং 10 AM-ৰ পৰা ৰিটেন টেষ্ট, আৰু 12 বজাৰ পৰা কি হ'ব, ইণ্টাৰভিউটো হ'ব। 10 বজাৰ পৰা কি হ'ব, 12টালৈকে এইটো এণ্ট্ৰেন্স, আৰু ইণ্টাৰভিউ হ'ব 1:15 PM। তো এটা বন্ধৰ পৰা কি হ'ব, ইণ্টাৰভিউটো হ'ব। তো ছেম ডেটতে হ'ব, ইয়াৰ ৰিজাল্টটো দিব 14 জুলাই। ৰিজাল্ট দিয়াৰ পিছত ইয়াতে আপোনাৰ কি এডমিশ্যনটো হ'ব, যিবোৰ কেণ্ডিডেট ৰিটেন টেষ্ট আৰু ভাইভাত পাছ কৰিব, এটা মেৰিট লিষ্ট ওলাব, সেই মেৰিট লিষ্ট অনুযায়ী ইয়াতে এডমিশ্যনটো হ'ব। এতিয়া মেইন কথা হ'ল, ডিব্ৰুগড় ইউনিভাৰ্চিটিত যদি আপুনি বিএলএলবি এপ্লাই কৰে, ইলিজিবিলিটি ক্ৰাইটেৰিয়াটো কি হ'ব আৰু অনলাইন এপ্লিকেশ্যনৰ ফিজটো কিমান হ'ব। ইয়াতে আপুনি অনলাইন এপ্লাই কৰিলে ফাৰ্ষ্ট অফ অল আপোনাৰ কি ক্ৰাইটেৰিয়া হৈছে, জেনেৰেলৰ কাৰণে মিনিমাম 45% লাগিব হায়াৰ ছেকেণ্ডেৰী, আৰু অন্যান্য কেটেগৰীৰ কাৰণে 40% লাগিব হায়াৰ ছেকেণ্ডেৰী ফাইনেল এক্সামত। ইয়াত এপ্লাই কৰিব হ'লে এজ লিমিটো দিয়া আছে, জেনেৰেলৰ কাৰণে 20 মেক্সিমাম, আৰু আদাৰ কেটেগৰী যিবিলাক কেণ্ডিডেট আছে অ বি চি এছ চি এছ টি তেওঁলোকৰ কাৰণে মেক্সিমাম 22 বছৰ হ'ব পাৰিব। তো ইয়াতকৈ ওপৰত হ'লে বি এল এল বিৰ কাৰণে এপ্লাইটো কৰিব নোৱাৰিব। আৰু অনলাইন এপ্লিকেশ্যনৰ টাইমত এটা ফিজ আছে, সেইটো হৈছে 700। আপুনি ইয়াতে অনলাইন এপ্লাই কৰক, 30 জুন লাষ্ট ডেট হয়, 9 জুলাইত এক্সামটো হ'ব, 700 এপ্লিকেশ্যন ফিজ। এতিয়া এক্সামত কি কি চিলেবাছ থাকিব, এক্সামৰ চিলেবাছটো গুৱাহাটী ইউনিভাৰ্চিটিৰ নিচিনাই হয়, জেনেৰেল ইংলিছত থাকিব, ইংলিছ গ্ৰামাৰ ইয়াতে থাকিব আপোনাৰ, তাৰপিছত জি কেৰ পৰা কুৱেশ্যন আহিব, জেনেৰেল মেথছৰ পৰা আহিব আৰু ৰিজনিঙৰ পৰা আহিব। তো এই চাৰিটা টপিক মিলাই এণ্ট্ৰেন্সৰ কুৱেশ্যনটো কাটা হ'ব। তো এই গোটেইখিনি টপিক কভাৰ কৰি মই মোৰ কোচিং ক্লাছ আৰম্ভ কৰিছোঁ, দুমাহৰ কাৰণে মই ইয়াত একদম এণ্ট্ৰেন্সৰ আগলৈকে মানে কোচিংটো দি থাকিম, তাৰ ফিজটো 2500। যদি আপুনি কোচিংটো লয় আপোনাৰ এণ্ট্ৰেন্সটো ক্ৰেক কৰা ইজি হৈ যাব। তো যদি ক্লাছটো কৰে আপুনি, মোৰ নাম্বাৰটো মই ডিছক্ৰিপশ্যনত দি দিছোঁ, ডিছক্ৰিপশ্যনৰ পৰা মোক আপুনি নাম্বাৰটোলৈ মেছেজ কৰি দিব। তো ডিব্ৰুগড় ইউনিভাৰ্চিটি যিবোৰ এপ্লাই কৰিব অলপ সোনকালে এপ্লাইটো কৰি দিয়ক, কেনেকৈ এপ্লাই কৰিব লাগে মই তাৰ ওপৰতো ভিডিঅ' বনাই যাম। আজি জাষ্ট এইটো ইন্ট্ৰডাকশ্যন দিলোঁ মই, অনলাইন এপ্লিকেশ্যন আৰম্ভ হৈছে। তো এপ্লিকেশ্যন প্ৰচেছটোৰ ওপৰত মই কালি এটা ভিডিঅ' বনাই দিম। সো যিবোৰ কেণ্ডিডেট এপ্লাই কৰিব, ডকুমেণ্টছখিনি ৰেডি ৰাখক, মেট্ৰিক আৰু হায়াৰ ছেকেণ্ডেৰী গোটেইখিনি ডকুমেণ্টছ ইয়াতে লাগিব। কাৰোবাৰ যদি EWS চাৰ্টিফিকেট আছে, EWS কেটেগৰী হয় চাৰ্টিফিকেটটো লাগিব, বা কাষ্ট থাকিলে সিহঁতৰো কাষ্ট চাৰ্টিফিকেটটো লাগিব। তো এইখিনি ডকুমেণ্টছ আপুনি ৰেডি কৰি ৰাখক, মই কালি ভিডিঅ' বনাই দিম কেনেকৈ এপ্লাই কৰিব লাগে। সো থেংক ইউ সো মাছ ফৰ ৱাচিং দ্য ভিডিঅ', হেভ এ গ্ৰেট ডে'।